নমস্কার বন্ধুরা, রঙ্গোলি কুকিং উইথ পুরবী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। সামনেই গণেশ চতুর্থী, সেই উপলক্ষে গণেশের প্রিয় মতিচুরের লাড্ডু ছোলার ডাল দিয়ে আমি বানিয়ে দেখাবো। তবে কোনো রকম ঝাঁঝরির ব্যবহার না করেই মতিচুরগুলো বানাবো, খেতেও হবে, দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি গরম জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দরভাবে ডালগুলো একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আপনারা ঠান্ডা জলেও ভিজু দিয়ে রাখতে পারেন, তবে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে 5 থেকে 6 ঘন্টা লাগবে। এবার এটা ভালো মতো ভিজে যাওয়ার পর আমি এটাকে ভালো করে আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যদি কোনো নোংরা বা ময়লা থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমি একটা ছাঁকনিতে সমস্ত ডালটা জল ছড়াতে দেব। সব ডালটা আমি ছাঁকনিতে দিয়ে কিছুক্ষণের জন্য জলটা ভালো করে ছড়িয়ে নেব। এখানে আমি ডাল নিয়েছি যে পরিমাণ সেটা এই কাপের মাপে, একটা বড় কাপ নিয়েছি, এই কাপের মাপে 1.5 কাপ, 1.5 কাপ ছোলার ডাল নিয়েছি। আর চিনি আমার লাগছে 1.5 কাপ। যতটা ডাল নেব ঠিক ততটাই চিনি নেব। এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস, আমি এখানে শুধু কাজু বাদামটাই নিয়েছি, আর কিছু নিয়েছি 4 মগজ। আপনারা আরও কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। নিয়েছি সাদা তেল, বাড়ির তৈরি গাওয়া ঘি, সামান্য একটু লবণ, 2টি এলাচ, ফুড কালার। এবার ডালটা ছেঁকে নেওয়া ডালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালটা একবারে পুরোটা দিইনি, দুবারে ডালটা দিয়ে ভালো করে বেটে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের জন্য ঘুরিয়ে একবার বেটে নিয়েছি। এবার ঢাকা খুলে দেখে নেব আর ডালটাকে ভালো করে আবারও একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দেব। দেখুন এখনও বেশ গোটা গোটা ডাল আছে। আবারও ঢাকা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আর একবার পেস্ট করে নেব। 6 থেকে 60 সেকেন্ডের জন্য ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার ডালটা আমার বাটা হয়ে গেছে, আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি মিহি পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকলেই ভালো হয়। এর মধ্যে সমস্ত ডাল বাটাটা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। অন্যদিকে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে এভাবে লাগিয়ে নেব। এবার যে ডালটা বেটে রেখেছি তার থেকে অল্প অল্প করে ডাল বাটা নিয়ে পাতলা পাতলা বা ছোট ছোট করে এভাবে বড়া দেব। ডাল বাটার সময় কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। দেখুন ভালো মতো ডালগুলো উল্টে পাল্টে ভাজা যাচ্ছে। আর এই বড়াগুলো মিডিয়াম আঁচে ভাজবো, লালচে বাদামি করে। আপনারা চাইলে এই বড়াগুলো পুরোটা ঘিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে একটু সাদা তেলেই ভাজছি। লালচে বাদামি করে মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কাঁচা কাঁচাও রাখবো না, আর খুব বেশি মুচমুচেও করবো না। এবার সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে আমি বড়াগুলো এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর ভেঙে নেওয়া ডালের বড়াগুলো মিক্সার
গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে একটা ডালের গুঁড়ো বানিয়ে নেব। দেখুন, দেখতে অনেকটাই মতিচুরের মতো হয়েছে। মিহিদানার যে মতিচুর বানানো হয় ঝাঁঝরি বা ছাঁচা দিয়ে, ঠিক ওই রকমই দেখতে লাগছে। খুব বেশি গুঁড়ো করব না, আর দানা দানা বেশি রাখব না। এবার আমি অন্যদিকে মিহিদানার যে মতিচুরের লাড্ডুটা বানানোর জন্য আমি রসটা বানিয়ে নিচ্ছি, চিনিটা দিয়ে দিলাম। 1.5 কাপ চিনির মধ্যে আমি 1 কাপের একটুখানি কম জল ব্যবহার করছি। যতটা চিনি তার অর্ধেক জল এখানে ব্যবহার করতে হবে রসটা বানানোর জন্য। নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে, এবার খুন্তি বা চামচের মধ্যে একটু রস নিয়ে হাতের সাহায্যে দেখে নিতে হবে কতটা চটালো চটচটে হয়েছে। 1 তার বা 2 তার করার দরকার নেই এই রসটা। একটু চিটচিটে ভাব এলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে দেখতেও খুব লোভনীয় হয় জিনিসটা, আর কোনো কিন্তু এর জন্য কোনো টেস্টের হেরফের হয় না, সুস্বাদু একই রকম থাকে। এবার ডালের যে গুঁড়িয়ে রেখেছিলাম ডালটা আমি এই রসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়েছি। অন্যদিকে একটি বাটিতে দিয়ে দিচ্ছি ঘি, 5-6 চামচ। 4 চামচের ঘি আমি নিয়েছি এখানে, 5 থেকে 6 চামচ। তার মধ্যে ঘিটা গরম হলে দিয়ে দিলাম 4 মগজ আর কাজু বাদামগুলো। তারপর হালকা করে ভেজে নিয়েছি। এবার যে মতিচুর লাড্ডুর মিশ্রণটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি 4 মগজগুলো দিয়ে দিয়েছি আর কাজুগুলো তুলে রেখেছি। কিছু কিছু কাজুও আমি এর মধ্যে দিয়েছি, সমস্ত কাজুটা দিইনি, সেই বাকি কাজুগুলো গুঁড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একেবারে লো আঁচে করে দিয়েছি। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো করে শুধুমাত্র 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, 1 মিনিটের বেশি এটা আর রান্না করব না। তারপর ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেম একেবারে অফ করে। 5 মিনিটের জন্য ঢেকে রেখার পর একটু ঠান্ডা হলে, পুরোপুরি ঠান্ডা করবেন না, একটু গরম থাকা অবস্থায় এইভাবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে কিছুটা অংশ লাড্ডুর নিয়ে লাড্ডু আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ওই মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে চেপে আর এইভাবে গোল গোল করে দু হাতের সাহায্যে ডোলে নিয়ে সুন্দর করে গোল গোল লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর ওপর থেকে যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেটা গার্নিশ করে দিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একেবারে মতিচুরের লাড্ডু বানিয়ে ফেলেছি। দেখি বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে, দোকানের লাড্ডু থেকেও অনেক বেশি সুস্বাদু। অবশ্যই এইভাবেই আপনারাও বাড়িতে গণেশ পুজোতে গণেশের জন্য লাড্ডু বানিয়ে দেবেন। আর যে কোনো সময় অতিথি আপ্যায়নে অথবা বাড়িতেই আপনারা মিষ্টান্ন ভোগের জন্য অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আমার বানানো রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি